কারোর বাড়িতে ঢুকার আগে অনুমতি নেওয়া, এটা আল্লাহ কোরআন কারিমে স্পষ্টই বলেছেন। তোমরা তোমাদের নিজের বাড়ি ছাড়া অন্য কারোর বাড়িতে ঢুকবেই না অনুমতি এবং সালাম না দেওয়া পর্যন্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটার পদ্ধতি শিখিয়েছেন, সেটা হলো বাড়িতে ঢোকার আগে দরজায় না, ইন্নামা জুয়াইলাল ইসতিজানিল নাজর, বাড়ির ভিতরে অনুমতির আগেই তাকিয়ে দেখে অনুমতি নেওয়া, এটা হারাম। কারণ বাড়ির ভিতরে মানুষ স্বাধীনভাবে চলে, মেয়েরা গায়ের কাপড় খুলে রাখবেন, ছেলেরা স্বাভাবিক থাকবেন। তে কাজেই এই বাড়ির নিরাপত্তা রক্ষার জন্য শুধু বাড়ির চোর ডাকাত থেকে নয় মানুষের। এখানে একটা জিনিস আমি আপনার সাথে যুক্ত করতে চাচ্ছি যে বাড়ির ভিতরে মহিলারা কাপড় খুলে রাখবেন, এর অর্থ হচ্ছে যে তারা অসাবধানতা বশত কখনো তাদের গায়ের কাপড় ছুটে যেতে পারে, স্বামীর সামনে তার পর্দার প্রয়োজন, মাথার কাপড়টা খোলা আছে, জি জি জি, অথবা বাড়ির ভিতরে স্বামী স্ত্রী শুধু আছে, তাদের গায়ের কাপড় কিছু খোলা আছে, অথবা কেউ নেই, একজন মহিলা স্বাভাবিকভাবে গায়ের কাপড় কিছু খোলা আছে, মানে বিষয়টা হলো বাড়ি তো তার নিরাপদ আশ্রয়, জি জি জি, এর ভিতরে তিনি স্বভাবতই লৌকিকতার কোনো প্রয়োজন বোধ করে, প্রয়োজন বোধ করে, কাজে একজন বাড়িতে ঢুকে জানলা দিয়ে দরজা দিয়ে তাকিয়ে অথবা অনুমতি ছাড়া ঢুকবে, এটা তার প্রাইভেসিকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। আর এ ব্যাপারে ইসলাম এত কঠোর যে বিষয়টা কোরআনে খুব স্পষ্টভাবে উল্লেখ করে, ইসলামের অনেক বিষয় কোরআনে নেই, কোরআনে মূলনীতি রয়েছে, হাদিসে বাকিটা রয়েছে, আর এই অনুমতি নেওয়ার বিষয়টা আল্লাহ কোরআনেই উল্লেখ করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাম এটা নিয়ম শিখিয়েছেন যে আগে সালাম দিয়ে এরপর অনুমতি চাও, আসসালামু আলাইকুম আদখুল এবং আল ইসতিজানু সালাস, তিনবার অনুমতি নিতে হবে, তিনবারের ভিতরে যদি অনুমতি না হয় ফিরে যেতে হবে, যদি বলা হয় না এখন ঢুকেন না, অসুবিধা আছে ঢুকবেন না, কিচ্ছু বলার নেই। আর আল্লাহ রাসূল বলছেন যে না, কিছু বলা না হলেও ফিরে যাও, তিনবার অনুমতি চাও, তিনবারের ভিতরে যদি ভিতর থেকে কেউ অনুমতি না দেয় তাহলে তুমি নীরবে প্রস্থান করো। কাজে অনুমতি নেওয়াটাকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, অনুমতি নেওয়া ফরজ, অনুমতি না নিয়ে ঢোকা যাবে না, অনুমতি না দিলে ঢোকা যাবে না, তিনবার অনুমতি চাইলে, অনুমতি না আসলেও ঢোকা যাবে না। আল্লাহু আকবার, কত কঠিন ব্যাপার।